হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেখতে পারবেন। বন্ধুরা, আমরা সাধারণত মাঝে মধ্যে আবহাওয়া নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ি যে আগামী দিন আবহাওয়া কিভাবে আমাদের সামনে উপস্থিত হবে। তো আসুন বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। আমাদের এখানে ক্রোম ব্রাউজারটি রয়েছে, এখানে টাচ করলাম। এরপরে অ্যাড্রেস বারে আমরা লিখব windy.com। windy.com লেখার পরে আমরা এখানে প্রবেশ করব। বন্ধুরা, আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা আমাদের আবহাওয়ার পূর্বাভাসটি দেখতে পারবো। বন্ধুরা দেখুন, আমরা একটি ম্যাপে প্রবেশ করছি এবং আমরা রয়েছি আমাদের বাংলাদেশের দক্ষিণ দিকে এবং ভারতের দক্ষিণ পূর্ব উপকূল বঙ্গোপসাগরের উপকূলে রয়েছি। কয়েকদিন আগে একটি ঘূর্ণিঝড় জওয়াত, অর্থাৎ সাইক্লোন, একটি জওয়াত নামের সাইক্লোন বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল এবং সেটা ভারতের এবং বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছিল। দেখুন বন্ধুরা, সেই ঝড়টি এখন বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ সুন্দরবন এলাকা, এখানে অবস্থান করছে এবং এখানে প্রচণ্ড বেগে বায়ুচাপ ঘুরপাক খাচ্ছে। তো বন্ধুরা, আমি একটু জুম করে এখানে ম্যাপে দেখিয়েছি, আপনি সারা পৃথিবীর এই মুহূর্তে কোথায় কি ধরনের ঝড় হচ্ছে বা সাইক্লোন হচ্ছে, এটা আপনি এই ম্যাপ থেকে দেখতে পারেন। এটা দেখতে আপনার মোবাইলে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। আপনার মোবাইল থেকে যে কোনো জায়গার সাইক্লোন বা আবহাওয়ার পূর্বাভাস দেখতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে জুম করে দেখিয়েছি। দেখুন, এখানে প্রচণ্ডভাবে বায়ুচাপ ঘুরপাক খাচ্ছে এবং সেটা অবস্থান করছে ভারত এবং বাংলাদেশের সীমানা বরাবর, এবং এটা আস্তে আস্তে দুর্বল হয়ে আরও ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, অর্থাৎ খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচণ্ড বেগে বায়ু প্রবাহ চলছে। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তো আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে এবং windy.com ওয়েবসাইটে প্রবেশ করে স্যাটেলাইট বা ম্যাপ থেকে দেখে নিতে পারেন যে পৃথিবীর কোথায় কি ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ল্যাপটপ থেকে আরও বিস্তারিতভাবে, এবং সেখানে বিভিন্ন অপশনে আপনি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।